مسلمان بين ريامار قدقوا لكم دل بوزبين بيغمبر عليه الصلاة والسلام حديث باكر بيتر إشهد فرمان سيأتي على الناس زمان يحبون الخمسة وينسون الخمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون القصور وينسون القبور.

মানুষ পাঁচটা জিনিসকে ভালোবাসতে থাকবে অপর পাঁচটা জিনিসকে ভুলে যেতে থাকবে তার ভিতরে এক নাম্বার হলো মানুষ দুনিয়াকে মোহাব্বত করতে শুরু করে দিবে আখেরাতকে ভুলে যাবে যেই দুনিয়ার ব্যাপারে পাইগম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলেন আদ দুনিয়া দারুন মাল্লা দারালাহু ফিল আখিরা আর দুনিয়া মাল মাল্লা ফিল আখিরা। আর দুনিয়া ইয়াজমাউ মাল্লা লাহু দুনিয়া হলো ওই ব্যক্তির জন্য থাকার জায়গা যার জন্য আখেরাতে থাকার জায়গা হবে না দুনিয়া ওই ব্যক্তির জন্য মাল যার জন্য আখেরাতে কোনো মাল হবে না আর দুনিয়া ইয়াজ মাউ মাল্লা লাহু এবং দুনিয়া কামাই করে জমা করে রাখে ওই ব্যক্তি যেই ব্যক্তির মাথায় আকল নাই জ্ঞান নাই হাদিসের ভিতরে বলেন অন্য দুনিয়া দুনিয়া হলো আখেরাতের খেতের মতো আমরা যদি খেতের ভিতরে কোনো কিছু লাগাই দুই মাস তিন মাস পর কৃষকের বাড়িতে সেই ফসল ওঠে বন্ধুরা আমার কোনো ব্যক্তি যদি তেলের ঘানির ভিতরে তরমুজ দিয়ে এই কথা বলে রব্বুল আলামিন আমাকে দুই লিটার সরিষার তেল দিও বলেন তো জীবনেও তেল পাবে কি পাবে না কারণ হলো ওই ব্যক্তি সরিষার ঘানির ভিতরে তরমুজ দিয়েছে তরমুজের রসে বাহির হবে পাইগম্বর আলী ইসালাম বলেন আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়া হলো আখেরাতের ক্ষেতের মতো আপনি খেতে যা লাগাইবেন সেটাই আপনি পরকালে যা ভোগ করবেন যদি দুনিয়াতে থেকে আপনি একবার সুবহানাল্লাহ বলে যেতে পারেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটা গাছ রোপণ করার সব দান করে দিবে সেই গাছের কথা তাফসীরের কিতাবের ভিতরে আছে সেই গাছটা এত বড় হবে যে আরবি তেজি ঘোড়া যদি পাঁচ শত বছর দৌড়াইতে থাকে সেই গাছের ছায়া শেষ করতে পারবে একবার শোভান বললে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে গাছ রোপণ করা হয় যেই গাছের ছায়াটা এরাবিয়ান ঘোড়া পাঁচ শত বছর কন্টিনিউ যদি দৌড়াইতে থাকে সেই গাছের ছায়া শেষ করতে পারে না শোভহার মুসলমান ভাই রামান যেই কথা বলতেছিলাম পাইগম আনিসলাম হাদিসের ভিতর বলেন দুনিয়াকে মানুষ ভালোবাসতে থাকবে আখেরাতকে ভুলে যাবে যেই দুনিয়ার ব্যাপারে পাইগম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই দুনিয়ার দাম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মোশা মাসির পর পরিমাণও থাকত তাহলে দুনিয়াতে কাফের মুশরিক বেদিনকে এক গ্লাস পানিও পান করাইতেন না তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দুনিয়ার দাম একটা মশা মাসির পাখার চাইতো নগণ্য হজরত আজমাইন ওনাদের সামনে যদি আখেরাত এবং দুনিয়াকে একত্রে রাখা হইতো তারা দুনিয়াকে না নিয়ে সব সময় আখেরাতকে চুজ করতেন একটি ঘটনা সাইয়েদেনা আলী কররামাল্লাহু ওয়াজহুর ঘরে তিন দিন যাবত কোনো চুলা জ্বলে না খাবার নাই হযরত আলী চিন্তা করলেন পয়গম্বর আলাইহিস সালাতু সালামের দরবারে চলে যায় কারণ আল্লাহর পয়গম্বরদের দরবারে অনেকগুলো গনিমতের মাল এসেছে আমি হয়তো গেলে আমাকে কিছু মাল দান করবে হযরত সাইয়েদুনা আলী কররামা আল্লাহু ওয়াجهه পয়গম্বর আলাইহিস সালাতু সালামের দরবারে চলে গিয়ে বললেন পাইগম্বার আমার ঘরের ভিতরে তিন দিন যাবত চুলা চলে না খাবার নাই পেটে খাবার নাই পাইগম্বার আপনি যদি আমাকে একটু অনুগ্রহ করতেন আপনার বাইতুল মাল থেকে আমাকে কিছু মাল দিতেন পাইগম্বার আলী সালাতু ওয়াস সালাম سيدنا علي كرم الله কে জিজ্ঞাসা করলেন আলী তুমি দুনিয়া চাও না আখিরাত চাও যদি বলো তুমি দুনিয়া চাও তোমাকে দুনিয়া দিয়ে দেব

তোমার দোয়া করতে দেরি হবে সেই দোয়া কবুল হইতে হবে হাজর ফাতেমা তুজরা মনে করলেন আমার স্বামী হয়তো কিছু খাবার দাবার নিয়ে আসবে দেখলেন তার হাত খালি ঘটনা পুরা খুলে বলার পরে সৈয়দনা আলী বললেন ফাতেমা তুমি যাও পাইগম্বর আলাই সালামের দরবারে যাও তুমি মেয়ে হও। হয়তো তুমি গেলে কিছু মতো পাইগম্বর আলাই সালাতামের দরবারে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামী তো দুনিয়ার মাল সামান নেওয়ার জন্য এসেছিল কিন্তু আপনি তো তাকে আখেরাত দিয়ে দিয়েছেন আমার ঘরের ভিতরে তিন দিন যাবত না পেটে খাবার নাই বললেন ফাতেমা তোমার জন্য দুনিয়ার মাল তুমি চুজ করবা নাকি তুমি আখেরাত করবা হাজরত ফাতেমা বললেন আমার স্বামী যেহেতু দুনিয়ার মোকাবেলায় আখেরাতের মোকাবেলায় দুনিয়াকে চুজ করেন নাই আমিও আখেরাতের মোকাবেলায় দুনিয়াকে চুজ করব না দুনিয়া আমার দরকার নাই পয়গম্বর আলাইহিস সালাম তখন হযরত ফাতেমাকে শিক্ষা দান করলেন যেটাকে বলা হয় তাসবিহে হে ফাতেমি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ফাতেমাতুজ আল্লাহ তা তাআলা আলহকে বললেন তুমি রাত্রি বেলায় যখন শুইতে যাবা শোয়ার আগ মুহূর্তে তোমাকে এই কালেমাগুলো শিক্ষা দান করলাম ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এই তাজবি গুলো পরে তুমি শুয়ে গেলে এই কালেমাগুলো যখন তুমি পড়বা তোমার শরীরের যত ঘাটতি এনার্জি ঘাটতি হয়েছে এই কালেমা পড়ার মোকাবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এনার্জি পূরণ করে দিবে সুবহান আল্লাহ সারা দিন কাজ করার পরে যেই শরীরের ভিতরে ঘাটতি হয় রাত্রিবেলায় কোনো ব্যক্তি যদি এই তাসবিহগুলো পড়ে শুইতে যায় সকালে উঠে সে একবারে তরুতাজা হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ মুসলমান ভাইদের নামাজ যেই কথা বুঝাইতেছিলাম হযরতে ফাতিমাতুয যোহরা খালি হাত বাড়িতে চলে আসতেছেন হযরতে আলী চিন্তা করলো আমার স্ত্রীর মহিলা মানুষ হয়তো অনেক সরু সামান দিয়েছে পয়গম্বর আলাই সালাম একা আনতে কষ্ট হচ্ছে একটু আগাইয়া যায় সৈয়দনা আলী কারম আল্লাহ আগাই গেলেন দেখতে পেলেন দূরে একজন মহিলা আসতেছে তার হাতে কোনো কিছু নাই হাঁটি হাঁটি পা পা করে একটু আগাইলেন দেখতে পেলেন সেটা আর কেউ না সেটা হলো সৈয়দনা ফাতিমা তু জহরা রাজি আল্লাহ হজরত আলী বললেন ফাতেমা তোমাকে তো দুনিয়ার সরু সামান আনার জন্য পাইগম্বর আলী সাল্লামের দরবারে পাঠাইছিলাম তুমি খালি হাতে আসলা জন্য হাজরতে ফাতে মাতুজ জোহরা দুচকের পানি ছেড়ে দিয়ে বললেন স্বামী আমি পাই গম্বারের নিকটে দুনিয়ার জন্য গিয়েছিলাম কিন্তু দুনিয়া না আনে আখেরাত নিয়ে এসেছি সুহার সাথে 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 কবিতা পড়লেন রজিনা কাস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আযাই মালু ফাইন্নাল মা লা ইফনা আন ক্বারিবি ওয়া ইন্নাল ইলমা লা ইবকা লা সুবহানাল্লাহ হযরত আলী বললেন ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য আখিরাত রেখেছেন আর বেঈমান মুশরিক কাফের বেদিন তাদের জন্য দুনিয়া রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেটা ভালো মনে করেছেন সেটাই আমাদেরকে দিয়েছেন অর্থাৎ গরিবই হালত কারণ কোন ব্যক্তি যদি গরিব থাকে ওই সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ হয় যখন মানুষের টাকা পয়সা ধন দৌলত বেড়ে যায় সেই ব্যক্তি কি আল্লাহকে ভুলে যায় তো বন্ধুরা আমার যেই কথা বলতেছিলাম পাঁচটা জিনিসকে ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে তার ভিতরে এক নাম্বার হলো কি দুনিয়াকে ভালোবাসবে আর পাইগম্বর আলাই সালাতামের সাহাবিরা আখেরাতের মোকাবেলায় দুনিয়াকে কখনো কি করতেন না প্রাধান্য দিতেন না দ্বিতীয় নাম্বার হলো কুবুরা মানুষ কিয়ামতের আগ মুহূর্তে বাড়িঘর অট্টালিকা বিল্ডিং বানানোকে ভালোবাসবে নিজের ঘরকে সাজসজ্জা করাকে ভালোবাসবে কিন্তু তার আখেরি ঠিকানা হাজার হাজার বছর যাকে কবরে থাকতে হবে সেই কবরের কথা বলে যাবে ইউহিব্বুনাল কাসুরা ওয়ায়ানসাউনাল কুবুরা কবর ভুলে যাবে যে কবর নাকি প্রত্যেক দিন প্রত্যেক পাঁচ বার করে ডাকতে থাকে হে দুনিয়ার লোক সকল আমি হলাম একা তোর ঘর তুমি দুনিয়া থেকে আসার আগেই আমার সরু সামান নিয়ে আসো সাথী সঙ্গী নিয়ে আসো আনা বাই তুদ্দু দাতি আমি হলাম মাকুরের ঘর যেখানে পোকামাকড়ের কোনো অভাব নাই সাপ বিচ্ছু ইত্যাদি থাকবে তুমি দুনিয়া থেকে আসার আগে এই পোকামাকড় সাপ বিচ্ছু সরানোর ব্যবস্থা করে আস আনা ভাই আমি হলাম মাটির ঘর যেখানে খাট নাই বিছানা নাই পালং নাই তুমি দুনিয়া থেকে আসার আগেই এই বিছানার ব্যবস্থা করে আস এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার আগেই

যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দান করলো মান আতাহুল্লাহু মালান ফালাম ইউয়াদ্দি যাকাতাহু কোন ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল মাল দান করলেন ওই ব্যক্তি সেই মালের জাকাত আদায় করলো না মুসিলাহু ইয়াউমাল কিয়ামাতি সুজা আন আকরা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাল মাতা ধন সম্পদকে কাল কে আমাদের ময়দানে বিশাল বড় এক সর্ব আকার ধারণ করাবে তার ধন সম্পদ মাল মাথাকে সাপের আকৃতি দান দিয়ে আর সাপের আকৃতি দিয়ে সেই সাপ ওই ব্যক্তিকে পেঁচিয়ে ধরবে এবং তার গালের ভিতরে কপালের ভিতরে কামড় দিতে থাকবে এবং বলতে থাকবে আনা মা লুকা ও আনা কানজুকা আমি তোমার সেই মাল তুমি যেই মালের জাকাত আদায় করো আমি তোমার সেই স্বর্ণ যেই স্বর্ণের জাকাত আদায় করো আমি তোমার সেই অট্টলিকা টাকা পয়সা ধন দৌলত যেইগুলোর তুমি জাকাত আদায় করো নাই এই জন্য জাকাত আদায় করতে হবে টাকা পয়সা আমাদের হয়েছে খুব ভালো লাগে কিন্তু জাকাত নামক যে একটা বিধান আছে সেটা আমরা কি ভুলে গেছি। জাকাত আদায় করে দিতে হবে এবং কিয়ামতের আগ মুহূর্তে মানুষ

পাইগম্বর আলাই সালাম বলেন কামাল্লা জাম্বালাহু যেন ওই ব্যক্তির কোন গুণাই নাই সুবাহ তৌবা করার কোন ব্যক্তি যদি গুণা করার পরে তৌবা করে তৌবা করার পরে ওই ব্যক্তি এত নিষ্পাপ হয়ে যায় একটা চুলকে যদি আটার খামিরা থেকে টান দেওয়া হয় যেরকম নাকি চুলের সাথে কোনো আটা থাকে না ওই ব্যক্তির সারা জীবনের গুণা কাটা ধুয়ে মুসি আল্লাহ ফাকরবুল আলমিন পাক করে দেয় সুবহান আল্লাহ এই আমাদেরকে তওবা করতে হবে কি হবে না সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস দিলে তওবা করে আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন